কুরবানিটা তো মানুষের জন্য, মানুষের জন্য, আল্লাহর জন্য, সঠিক। তো তাহলে এই গোশত তো আমরাও খেতে পারবো না, মানুষও খেতে পারবো না, তো আল্লাহ খাবে, তো আল্লাহ তো খায় না। কুরবানির গোশতের ভাগ নিয়ে আমাদের সমাজে একটি কুসংস্কার বলা যেতে পারে, যে রয়েছে তিন ভাগ করতে হবে এক ভাগ, বা এই যে ভাগাভাগি একটা সমস্যা রয়েছে যে নিজেদের ভাগের মধ্যে থেকে আবার কিছু ভাগ করা, তা এই ব্যাপারটা নিয়ে আসলে দর্শকরাও জানতে চেয়েছেন, আগ্রহ প্রকাশ করেছেন, তো এই বিষয়টা আসলে আপনার কাছ থেকে জানতে চাইব প্রিয় মহতারামী পর্যায়ে। আসলে আমি কুরবানির ব্যাপারে আগেও খানিক আলোচনা, জি 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 জি, আমরা কুরবানি দেওয়ার সময় একটা দোয়া পড়ি, দোয়াটা কি, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার জীবন, আমার মৃত্যু, আমার কুরবানি সব মহান আল্লাহ রাব্বুল আলামিনের উদ্দেশ্যে। তাহলে কুরবানিটা তো মানুষের জন্য, মানুষের জন্য, আল্লাহর জন্য, সঠিক। তো তাহলে এই গোশত তো আমরাও খেতে পারবো না, মানুষও খেতে পারবো না, তো আল্লাহ খাবে, তো আল্লাহ তো খায় না, আল্লাহ তো খায় না, তাহলে কি হবে, এটা মানুষ খাবে। তো এর মানে সঠিক বিধান ইসলাম অত্যন্ত সুস্পষ্টভাবে বর্ণনা করেছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটি হাদিসে বলা হয়েছে যে কুরবানির গোশতকে তিন ভাগ করবে, তিন ভাগ করবে, এক ভাগ সে খাবে, নিজের জন্য রাখবে, এক ভাগ দরিদ্র মিসকিনদেরকে দেবে, এক ভাগ আত্মীয় স্বজন প্রতিবেশীদেরকে দেবে। এটা হলো উত্তম পদ্ধতি। সূরা হজের 28 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুলু মিনহা ওয়াতিমু ওয়াতিমুল বাইসা আল ফাকির, যে তোমরা খাও, পান করো, যারা চায়, যারা না চায়, যারা চায়, যারা না চায়। তো চাই কারণ দরিদ্র মিসকিন এসে তো চাই, আমাদের সমাজে তো এটা আছে, তারা তাদেরকে খাওয়াতে হবে। আর যারা চায় না, এই চায়নার মধ্যে আপনার প্রতিবেশী হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, এটা ধনিক শ্রেণী হতে পারে, দরিদ্র হতে পারে, যেই হোক না কেন, আপনার একজন প্রতিবেশী সে যতই সম্পদশালী হোক না কেন, আপনি হাদিয়া স্বরূপ তাকে কিছু উপহার দিলেন, এটা আপনার মধ্যে আন্তরিকতা সৃষ্টি হবে। ইসলাম তো ভ্রাতৃত্ববোধকে অনেক অনেক গুণ বেশি গুরুত্ব দিয়েছে, কুল্লু মুসলিমুন ইখওয়া, এবং আল্লাহ কোরআন শরীফে কি বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফারাকু, তোমরা সকলে সম্মিলিতভাবে আল্লাহর রজ্জুকে অত্যন্ত মজবুতভাবে ধারণ করো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে না। তো ইসলাম চায় গোটা মুসলিম উম্মাকে একটি সুতোই গাঁথতে, কেউ যেন এখান থেকে ছুটে না দেয়। তো এই না ছুটায় বা ঐক্যবদ্ধ হওয়ার, নিজেদের মধ্যে ভ্রাতৃত্ব, ভালোবাসা, সম্প্রীতি সৃষ্টি হওয়ার এই ছোট ছোট কাজগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এই জন্যে তাদেরকে দেওয়া, এটা হলো উত্তম পদ্ধতি। কিন্তু সেই বুখারীর একটা হাদিসে আল্লাহ রাসূল একটা নির্দেশ দিয়েছেন যে কুলু ওয়াতিমু ওয়াদাখিল, খাও, খাওয়াও এবং জমা করেও রাখতে পারো। অর্থাৎ ক্লিয়ার সিদ্ধান্ত হলো এই যে যদি আপনার প্রয়োজন পড়ে, কুরবানি করার পরে সমস্ত গোশ আপনার প্রয়োজন হয়, আপনি রেখে খেতে পারেন, এতে কুরবানির কোনো সমস্যা নেই। আবার দরিদ্র মিসকিনদেরকে আপনি দিতে পারেন, আত্মীয় স্বজনকে দিতে পারেন, কোনো সমস্যা নেই। এই কুরবানির গোশটা আপনার কুরবানি যখন হয়ে গেল, তখন এই গোশটা আপনার আল্লাহর পক্ষ থেকে আপনাকে আল্লাহ দিয়ে দিয়েছেন, এটা আপনি ব্যবহার করবেন আপনার ইচ্ছা অনুযায়ী, আপনার খুশি যেভাবে সেভাবে আপনি এটাকে ব্যবহার করতে পারেন।
তো এই উত্তমটা আমরা ব্যবহার করি কারণে যে যারা দরিদ্র অসহায় বা যারা কুরবানি দিতে পারে না তাদেরকে আমরা যাতে এই ঈদের দিনের খুশিতে শরীক করতে পারি সকলেই যাতে অংশগ্রহণ করতে পারে আমি যেমন গোশত খাব আমার প্রতিবেশী আমার ভাই সেও যেন একটু গোশত খেতে পারে এই জন্য উত্তম পদ্ধতিটাকে আমরা অবলম্বন করি এবং এটাই হলো সুন্দর আমি সমস্ত দর্শক ভাই বোন বন্ধুদেরকে অনুরোধ করব যে যদি নিজের একটু কম হয় তবুও যেন আমরা সকল ভাই বোনদেরকে একত্রিতভাবে সকলে সম্মিলিতভাবে এদিনে আনন্দ উপভোগ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করি যে আল্লাহ যেন এই অবস্থার উপর দিয়ে আমাদের জীবনযাত্রা নির্বাহ করার সুযোগ আমিন আমিন